ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। মানুষের জীবনের সকল দিকের সব সমস্যার সমাধান রয়েছে ইসলামে। ইসলাম ধর্মের পাঁচটি মৌলিক স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার সহ কতিপয় কাজ থেকে বিরত থাকার নাম রোজা। বাহ্যিকভাবে উপবাস থাকা ক্ষতিকর মনে হলেও রোজার রয়েছে অনেক উপকারিতা। যুগে যুগে রোজা নিয়ে মুসলিম অমুসলিম বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন। বিজ্ঞান বলছে, রোজা মানুষের দেহে একই সাথে প্রতিষেধক এবং প্রতিরোধক হিসেবে কাজ করে। ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ রোজার উপকারিতা নিয়ে অমুসলিম বিজ্ঞানীদের 10টি উক্তি শুনব ধূমকেতু অনলাইন লার্নিংয়ের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। যুক্তরাজ্যের বিজ্ঞানী অধ্যাপক ডাক্তার অ্যালেক্স হেইগ বলেছেন, রোজা হতে মানুষের মানসিক শক্তি এবং বিশেষ অনুভূতিগুলো উপকৃত হয়। এছাড়াও রোজার মাধ্যমে মনঃসংযোগ ও যুক্তিশক্তি পরিবর্ধিত হয়। বিখ্যাত মনোবিজ্ঞানী সিগমেন্ড নারায়ণ বলেন, রোজা মনস্তাত্ত্বিক ও মস্তিষ্ক রোগ নির্মূল করে দেয়। মানব দেহের আবর্তন বিবর্তন আছে, কিন্তু রোজাদার ব্যক্তির শরীর বারংবার বাহ্যিক তাপ গ্রহণের ক্ষমতা অর্জন করে। ডাক্তার আর ক্যাম্প ফোর্ডের মতে, রোজা হচ্ছে পরিপাক শক্তির শ্রেষ্ঠ সাহায্যকারী। প্রফেসর বি এন নিকেটন দীর্ঘায়ু লাভের এক গবেষণা রিপোর্টে তিনটি কাজের উল্লেখ করেন, আর সেগুলো হল পরিশ্রম করা, নিয়মিত ব্যায়াম করা এবং প্রতি মাসে কমপক্ষে একদিন রোজা বা উপবাস থাকা। ফ্রান্সের ডাক্তার মিস্টার এম কাইফ রোজা সম্পর্কে বলেন, রোজা রাখলে শ্লেষা ও কব্জনিত রোগ দূরীভূত হয়। ডাক্তার আব্রাহাম জে হেনরি বলেছেন, রোজা হলো পরম হিত সাধনকারী ঔষধ। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত প্রভাবশালী ডাক্তার ডাক্তার এডওয়ার্ড নিক্সন বলেছেন, রোজা স্বাস্থ্যের জন্য উপকারী এবং অনেক রোগের কবল থেকে দেহকে রক্ষা করে। ভারতের চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার নিধনচন্দ্র রায় বলেছেন, রোজাকে সুন্দরতম ও একটি পবিত্র ঔষধ বললে ভুল হবে না। ডাক্তার লুইস প্রন বলেছেন, রোজা পালনে মানব দেহ যথেষ্ট পুষ্ট ও বলিষ্ঠ হয়ে থাকে। মুসলমানরা নিশ্চয়ই রোজাকে সুস্বাস্থ্যের মাস হিসেবে গণ্য করে। এছাড়াও ভারতের পণ্ডিত জওহরলাল নেহরু গান্ধী গোটা জীবন রোজায় অভ্যস্ত ছিলেন এবং তিনি তার অনুসারীদের রোজা রাখার পরামর্শ দিতেন।